ডিটেলস অফ ওয়ে প্রোটিন সিরিজের আজকে আমাদের 5 নম্বর ভিডিও হতে চলেছে বন্ধুরা। তো আজকে ভিডিওতে আমরা জানবো যে ওয়ে প্রোটিন খেলে কী কী সাইড এফেক্ট আছে এবং সাইড এফেক্ট কাদের কাদের হবে, ঠিক আছে। তো ফুল ডিটেলস আজকে এই বিষয়ে আলোচনা করবো, ঠিক আছে, সাইড এফেক্ট বিষয়ে। তো অনেকে বলে যে নাকি কিডনি খারাপ হয়, তো সেই সব বিষয়ে আজকে তোমাদেরকে আলোচনা করবো। অনেক কারো মনে প্রশ্নটা থাকে, তো সেই জন্য আজকে ভাবলাম তো এই ভিডিওটা তোমাদেরকে দেওয়া উচিত। তো সেই জন্য আজকে এই ভিডিওটা তোমাদেরকে ফুল দেখলে তোমরা সব বুঝে যাবে যে ওয়ে প্রোটিন খেলে আসলে কী সাইড এফেক্ট আছে না আছে সব কিছু। ভিডিওটা লাস্ট পর্যন্ত তোমরা যদি দেখো তো অবশ্যই তোমরা জেনে যাবে, ঠিক আছে। আরেকটি কথা বন্ধুরা, তোমরা যদি আগের এই ভিডিওগুলো দেখতে পাচ্ছ, কয়েকটা ভিডিও আমি দিয়ে দিলাম থাম্বনেইল, তো এই ভিডিওগুলো যদি তোমরা আগে না দেখে থাকো এই সিরিজের, তো অবশ্যই আমি নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ওখান থেকে সেই ভিডিওগুলো অবশ্যই দেখে নিতে পারো। অবশ্যই দেখে নিতে পারো কি তোমাদের দেখতেই হবে, তাহলে তোমরা ওয়ে প্রোটিন সম্বন্ধে যত রকম তোমাদের ধারণা আছে সব তোমাদের প্রশ্নের উত্তর পেয়ে যাবে ওখানে, ঠিক আছে। তো বেশি কথা না বলে মেন ভিডিও টপিকে এবার যাওয়া যাক। আর ভিডিওটা শুরু করার আগে আরেকটি কথা বন্ধুরা, তো দেখতে পাচ্ছ এটা আমার ইনস্টাগ্রাম আইডি, তোমরা যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার ইনস্টাগ্রাম আইডিতে তোমরা ফলো করো, এবং রাত 10টা থেকে 11টার মধ্যে তোমরা মেসেজ করো যে কোনো প্রশ্নের উত্তর পাওয়ার জন্য, তো অবশ্যই ইনস্টাগ্রামে ফলো করো। আর নতুন বন্ধু হলে অবশ্যই কী দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে দিও, ফিউচার নতুন করে ভিডিও আপডেট পাওয়ার জন্য। চলো মেন ভিডিও টপিকে এবার যাওয়া যাক। তো বন্ধুরা, প্রথম কথা হলো ওয়ে প্রোটিন কিন্তু সবার বাড়িতে থাকে, মানে কি ওয়ে প্রোটিন বলতে আমি তোমাদের বলছি দুধ কিন্তু সবার বাড়িতে থাকে, আর দুধ থেকে কিন্তু ওয়ে প্রোটিন তৈরি হয়। এই কথাটা অনেকে জানে আবার অনেকে জানে না। তো প্রবলেমটা কোথায়, প্রবলেমটা হলো যাদের দুধের ল্যাকটোস প্রবলেম আছে, ঠিক আছে, অনেক কারো দুধ খেলে অ্যালার্জি হয়, তাদের কিন্তু ওয়ে প্রোটিন সাইড এফেক্ট করবে, মানে ওয়ে প্রোটিন খেলে অ্যালার্জি বাড়বে, কারণ ওটা দুধ থেকে তৈরি যেহেতু, তো এই প্রবলেমটা কিন্তু হতে পারে। এটা কিন্তু একটা সাইড এফেক্ট, তোমরা এটাকে বলে অনেকে, ঠিক আছে, কিন্তু এটা কোনো ওয়ে প্রোটিনের সাইড এফেক্ট না। এটা সাইড এফেক্ট হলো কি স্যার, এটা যদি তোমাদের দুধে অ্যালার্জি থাকে তাহলে কিন্তু এটা হবে, ঠিক আছে। দ্বিতীয়ত অনেকে বলে কিডনি খারাপ হয়। দেখো ওয়ে প্রোটিন এখনও কোনো রিসার্চে পাওয়া যায়নি যে ওয়ে প্রোটিন খেলে কি কিডনি খারাপ হয়। কিডনি কোনোদিনও খারাপ হয় না। কিডনি খারাপ কাদের হয়, যাদের আগে থেকে কিডনি ড্যামেজ আছে, ঠিক আছে, তাদের কিন্তু প্রবলেম দেখা দেবে বেশি যখন ওয়ে প্রোটিন খাবে। তো তোমরা যখন ওয়ে প্রোটিন খাবে ডাক্তারের সাথে একবার পরামর্শ করার পরে তোমরা কিন্তু ওয়ে প্রোটিন খেতে পারো যদি তোমাদের কিডনি সমস্যা থাকে। নর্মাল যদি মানুষের কোনো কিডনি সমস্যা নেই তাহলে কোনোদিনও এই প্রবলেমটা হবে না, ঠিক আছে। তো তারপরে অনেকের সাইড এফেক্ট হবে কখন, যখন তারা ফেক সাপ্লিমেন্ট নেবে, মানে ওয়ে প্রোটিন তোরা নিল কিন্তু এটা অরিজিনাল হলো না, যখন ফেক হবে তখনই কিন্তু সেটা সাইড এফেক্ট দেবে, ঠিক আছে। তোমরা অবশ্যই ফেক সাপ্লিমেন্ট থেকে বাঁচবে। ফেক সাপ্লিমেন্ট কীভাবে তোমরা চিনবে এটার বিষয়ে আমি ভিডিও বানাবো অবশ্যই, তোমরা যদি কমেন্ট করো। তো ফেক সাপ্লিমেন্ট তোমরা অবশ্যই নেবে না, যদি যত পারবে জেনুইন সাপ্লিমেন্ট নেবে। তো আর যদি অনলাইনে নাও তো নিটওয়ে থেকে তোমরা নিতে পারো, ওখানে অরিজিনাল সাপ্লিমেন্ট পাওয়া যায়। তো আরেকটা কারণে বেশিরভাগ সাইড এফেক্ট দেখা যায়, আমি কিন্তু আগে বলে দিচ্ছি সাইড এফেক্ট দেখা যায় কী জন্যে, ওয়ে প্রোটিনে কিন্তু কোনো সাইড এফেক্ট নেই, ঠিক আছে। কী কী কারণ হলে সাইড এফেক্ট দেখা দেবে সেগুলো কিন্তু তোমাদেরকে বলছি। দেখো আরেকটা কারণ লিমিটেশন, মানে যে কোনো খাবার যদি তোমরা বেশি খাও তখন কিন্তু সেটা সাইড এফেক্ট হবে। যে কোনো খাবার, একটা যদি হেলদি খাবার খাও, তোমরা যদি বেশি পরিমাণে খাও তখন কিন্তু সেটা সাইড এফেক্ট আছে। ওয়ে প্রোটিনের ক্ষেত্রে সেটাই, তোমরা যদি দেখা গেলো সারাদিন 5-6 স্কুপ তোমাদের 150 গ্রাম প্রোটিন রিকোয়ারমেন্ট আছে তোমার বডিতে, এবার তোমরা সারাদিন দেখা গেলো 5-6 স্কুপ তোমরা ওয়ে প্রোটিন থেকেই তোমরা প্রোটিন পূরণ করছো, তখন কিন্তু তোমাদের সাইড এফেক্ট দেবে, ঠিক আছে। তো সেই জন্যে তোমরা কিন্তু ওয়ে প্রোটিন থেকে 2 স্কুপ তোমরা নিতে পারো, একবার সকালে নিতে পারো, কিংবা তোমরা ওয়ার্কআউটের পরে নিতে পারো বা ওয়ার্কআউটের আগে নিতে পারো। তো সবথেকে ভালো ওয়ার্কআউটের পরে, তোমাদের ওয়ে প্রোটিন খুব ভালো কাজ করে এটা, ঠিক আছে। তো তোমরা এই না যে শুধু ওয়ে প্রোটিন থেকেই তোমাদের প্রোটিন পূরণ করবে, এটা একবারে ভুল, ঠিক আছে, এটা থেকে কিন্তু সাইড এফেক্ট দিতে পারে। আর ওয়ে প্রোটিন কিন্তু একটা পুরনো সাপ্লিমেন্ট, ঠিক আছে। পুরনো বলতে আমরা কিন্তু অনেক আগে থেকে, যেমন তোমরা হরলিক্স কমপ্ল্যান, ঠিক আছে, এগুলোর মধ্যে কিন্তু দেখবে ওয়ে প্রোটিন কিন্তু থাকে, ঠিক আছে। আগে যেমন আমরা বনবিটা খেতাম, বনবিটার মধ্যে কিন্তু তোমরা দেখবে লেভেল চেক করে ওর মধ্যে কিন্তু ওয়ে প্রোটিন দেওয়া থাকে। তো ওয়ে প্রোটিন প্রথম কথা এটাই যে ওয়ে প্রোটিনের কোনো রকম সাইড এফেক্ট নেই, তোমরা লিমিট মতো যদি খাও, ঠিক আছে, সেটা জল যদি বেশি করে খাও। আর তোমাদের যদি কিডনি এফেক্ট থাকে তাহলে কিন্তু এগুলো প্রবলেম দিবে, এবং ফেক সাপ্লিমেন্ট তোমাদের চুল ওঠার প্রবলেম এইসব যদি দিতে পারে, ঠিক আছে। এছাড়া যদি তোমরা নর্মাল কোনো একটা ব্যক্তি হও, ঠিক আছে, কোনো তোমাদের কোনো রোগ নেই, মানে তোমাদের কোনো কিডনি এফেক্ট নেই, কোনো কিছু নেই, তাহলে তোমরা ওয়ে প্রোটিন নেবে, তোমাদের কোনো সাইড এফেক্ট নেই। আর যদি কিডনি এফেক্ট থাকে তোমরা অবশ্যই ডাক্তারের সাথে প্রথমে পরামর্শ করবে, তারপরে কিন্তু ওয়ে প্রোটিন নেবে, আর ফেক সাপ্লিমেন্ট থেকে তোমরা সবার প্রথমে বাঁচবে। তো এটা ছিল আজকে ছোট্ট একটা বিষয়, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর অবশ্যই ইনস্টাগ্রামে ফলো করা ভুলবে না। তো একটা কমেন্ট তো হবে বস। তো চল ফিরছি কোনো নতুন ভিডিও নিয়ে, আজকে মধ্যে এতটুকুই, থ্যাংক ইউ, টেক কেয়ার, বাই বাই।